হবিগঞ্জে দেশি মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার বসে শায়েস্তা নগর মাছ বাজারে। বিভিন্ন হাওড় থেকে মাছ ধরে জেলেরা নিয়ে আসেন এই বাজারে। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় যায় এসব দেশীয় মাছ। সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। রাশেদ, ধন্যবাদ রিচার্ড। আমি এখন আছি হবিগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার। আমাদের হবিগঞ্জ জেলায় এই বাজারটি সবচেয়ে বড় দেশীয় পাইকারি মাছের বাজার। এটি ভোর থেকেই বিভিন্ন হাওর এবং নদীর মাছগুলো মৎস্যজীবীরা এই বাজারে নিয়ে আসেন এবং ভোর থেকে এখানে পাইকারি এবং খুচরা ক্রেতাদের ভিড় জমে। আমরা মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটুকু জানিয়েছেন বর্তমানে মাছের বাজার তুলনামূলকভাবে একটু বেশি হলেও এখানে দেশীয় এবং সুস্বাদু মাছ পাওয়া যায় বিধায় সবাই এখানে মাছ কিনতে আসেন। এখানে বিশেষ করে সকাল থেকে খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা ছুটে আসেন মাছ কিনতে। অন্যান্য বাজারের তুলনায় এখানে মাছের সরবরাহ বেশি এবং দাম তুলনামূলকভাবে অন্যান্য বাজারের চেয়ে কম। আমরা মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটুকু আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে পাইকারি বিভিন্ন ব্যবসায়ীরা মাছ নিয়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে তারা মাছ বিক্রি করেন। আমাদের হবিগঞ্জ জেলার বানিয়াচং এবং আজমিরিগঞ্জ এলাকায় বেশি হাওর অঞ্চল রয়েছে। এই হাওর অঞ্চল থেকে মাছ সংগ্রহ করে ভোরবেলায় নিয়ে আসেন মৎস্যজীবীরা। আমাদের হবিগঞ্জের রত্না নদী, শুটকি নদী, ঝিংড়ি নদী, করাঙ্গি নদী, খোয়াই নদী, কুশিয়ারা নদী এবং আশেপাশের হাওর এবং বিল থেকে এক সুস্বাদু মাছগুলা শিকার করে এখানে মৎস্যজীবীরা নিয়ে আসেন। এখানে খুচরা ব্যবসায়ীরা আসেন, তারা মনে করেন যে এখানে মাছ সস্তায় পাওয়া যায় এবং বাজারে গেলে মাছ, যে কোনো মাছ তাদের চাহিদা মতো মাছ তারা পান। আমরা মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটুকু জানিয়েছেন করোনার কারণে এখন মাছের দাম অনেকটা আগের চেয়ে বেশি, তবে এখানে চাহিদা মতো সব ধরনের মাছ পাওয়া যায় বিধায় ক্রেতারা এবং বিক্রেতারা এখানে আসেন। তো ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে বোয়াল মাছ 700 টাকা, চিতল মাছ 800 টাকা, রুই মাছ 400 টাকা, মাগুর মাছ 700 টাকা, কাতলা মাছ 400 টাকা, শিং মাছ 400 টাকা এবং বাই মাছ 900 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের ছোট মাছ এখানে পাওয়া যায়, বিশেষ করে নয়না এবং আরও যেগুলো ছোট মাছ রয়েছে সব ধরনের ছোট মাছ এই বাজারে পাওয়া যায়। আমি যেটুকু বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, এখানে কয়েকজন ব্যবসায়ী আছেন যারা হবিগঞ্জের বাইরেও বিভিন্ন জেলায় মাছ বিক্রি করেন, তারা জানিয়েছেন যে এই বাজার থেকে তারা পাইকারি দরে মাছ ক্রয় করে বিভিন্ন বাজারে নিয়ে তারা 10 বছর এবং অনেকে আছেন 12 বছর থেকে তারা ব্যবসা করছেন এবং তারা এই বাজারে মাছ নিয়ে ব্যবসা করে তারা অনেকটা লাভবান। মৎস্য ব্যবসায়ীরা যেটুকু আমাকে জানিয়েছেন এবং বাজারের বিশেষ করে বাজার কমিটির যারা আছেন তাদের একটা দাবি, এই বাজারটা একটু স্থান সংকুলনের সমস্যা রয়েছে এবং ঘিঞ্জি এলাকা, যার জন্য তাদের ব্যবসা করতে তাদের সমস্যা হয় এবং তারা এই সমস্যার কারণে তারা কেনাবেচা করতে অনেকটা তাদের ঝামেলা হচ্ছে। তো তারা দাবি জানিয়েছেন যে এই বাজারটা যদি আরও বড় পরিসরে করা যায় তাহলে এখানে মাছ আরও বেশি বেশি মাছ পাওয়া যাবে এবং জেলার বিভিন্ন হাওর নদী থেকে মাছ সংগ্রহ করে তারা এখানে নিয়ে আসতে পারবেন। তো একটা বিষয় যেটা আমাদের লক্ষণীয় যে এখানে যে মাছগুলো আছে যারা মাছ বিক্রি করছেন তাদের মধ্যে একটা বিষয় যেটা উদ্বেগের বিষয় আমি যেটা লক্ষ্য করলাম, এখানে আপনারা দেখতে পারেন এখানে কেউ কারো কোনো করোনা সচেতনতা নেই এবং কোনো মাস্ক বা কোনো ধরনের স্বাস্থ্য সচেতনতা নেই। তারা যেটা জানিয়েছেন যে তারা গরিব মানুষ, তারা চেষ্টা করেন যে তারা এই খেটে খেয়ে তাদের এই মাছ সংগ্রহ করতে, যার জন্য তারা তাদের স্বাস্থ্যবিধি মানা তাদের পক্ষে সম্ভব হয় না এবং এখানে যে জায়গা সংকুলন জায়গার সংকটের কারণে তারা এখানে কোনো সুন্দর পরিবেশে এবং
নিরাপদ দূরত্বে থাকতে পারে না। তো মাছ ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে এখানে মাছের জন্য যারা আসেন সবাই মাছ নিয়ে যেতে পারেন, এবং এখানের মাছগুলা বিশেষ করে হবিগঞ্জ জেলার মধ্যে এই মাছগুলা খুব জনপ্রিয় এবং তাদের মাছগুলা এখানে অনেক ভালো বলে তারা এখানে মাছ নিতে আসেন। তো মাছ ব্যবসায়ীরা আমাকে এইটুকু জানিয়েছিলেন যে আমরা এখানে মাছ বিক্রি করে তারা অনেকটাই লাভবান এবং এখানে প্রচুর মাছ সব দিনই পাওয়া যায়। এই ছিল আমার কাছে শাস্তানগর মাছ বাজার থেকে সর্বশেষ রিচার্ড। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে সেখানকার মাছ বাজারের সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ আহমদ খান।